মেঠো পথের ভাঙা পাঁজর ফুড়ে বেরিয়ে এসেছে ইট, আঁকাবাঁকা পথের দুধার ভরেছে খানাখন্দে, তাই বিয়েতে বাঁধ সেধেছে এই বেহাল রাস্তা। দেগঙ্গার চাকলা মন্দির এলাকা থেকে লেবুতলা যাওয়ার প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশার জেরে আটকে যাচ্ছে বিয়ে। অভিযোগ, কোনো পাত্রপাত্রীর পরিবারই এলাকার ছেলেমেয়েদের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছেন না। রাস্তা তো দীর্ঘদিন ধরে আমাদের রাস্তাটা খারাপ, ছেলেমেয়ের বিয়ে দিতে চায় না এই রাস্তায়। তারপর বাচ্চারা ধরুন পড়াশুনো করছে, তারা যেতে আসতে সমস্যা হয়, তারপরে বর্ষাকালে জল জমে যায়, বড় গাড়ি ঢুকতে পারে না, অনেক রকম সমস্যাই হয় আমাদের। রাস্তাটা ভালো হোক, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা ভালো হোক এটাই চাই। রাস্তাটা দীর্ঘদিন ধরে আমাদের এইভাবে পড়ে আছে, আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে মানে লোক কুটুম্ব আসলে আমাদের বলে এই রাস্তার এই খারাপ, এখানে আমরা মেয়ে দেব কী করে। সব জায়গায় রাস্তা হচ্ছে, বাড়ি মানে উঠোন পর্যন্ত পাকা হয়ে যাচ্ছে, আমাদের তো সেসব কিছুই নেই। বর্ষাকালে এই দুর্ভোগ আরও চরমে ওঠে। পঞ্চায়েত স্থানীয় বিধায়ককে একাধিকবার জানিয়েও মেলেনি পাকা রাস্তা। এই জন্য বারবার আমাদের বিধায়ককে বলা হয়, বিধায়ক জেলা পরিষদের মেম্বার, উনি দুখানা পদ আছে, মেম্বারকেও বলা হয়, ঠিক আছে, কোনো রাস্তার কোনো নেই। বিধায়ক এবং জেলা পরিষদের সদস্যকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি, খোদ স্বীকার করে নিলেন তৃণমূল নেতা নিজেই। আমরা শাসক দলের নেতা হিসেবে আমরা বারবার এমএলএ এবং জেলা পরিষদের সদস্য মাননীয় রহিমা মণ্ডলকে আমরা অনেকবার বলেছি, উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। স্থানীয় প্রশাসনকে কাটমানি না দিয়ে সঠিক কাজ করার পরামর্শ বিজেপি নেতৃত্বের। সরকারের উচিত সমস্ত কাজ ফেলে ওই রাস্তাটার দিকে আগে নজর দেওয়া এবং কাটমানির যে খাওয়ার প্রবণতা সেটাকে কমিয়ে সঠিক কাজটা করা। প্রতিশ্রুতির পরও মিলছে না পাকা রাস্তা। সামনে পঞ্চায়েত নির্বাচন, আদৌ কি হবে এই রাস্তা পাকা? দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাস, ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক।